হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 7টা, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে সকাল থেকে অতটা টাইম পাইনি গো তোমাদের সাথে গল্প করার, তো এখন চলে এসেছি আড্ডা দিতে। একটু বেরিয়েছিলাম এই বিকেলবেলার দিকে, একটু বেরিয়েছিলাম, বরের তো আজকে ছুটি আছে, তো এই ওই যে সেই সালোয়ারের পিসগুলো বানাতে দিতে গেলাম, তারপর কটা শাড়ি তো ফলস পিকো বাকি ছিল, তো ওগুলো পরতে দিতে গেলাম, দিয়ে আসলাম। আর কটা একটু গাডার টাডার কিনে আনলাম, সামনেই পুজো বুঝতেই পারছো। ওখানে একটা দোকান, মানে যেখানে গেছিলাম এই জায়গাটার নাম বরাকর, তো এখানে একটা দোকানে খুব ভালো তড়কা বানায়, তো আসার সময় ওখান থেকে তড়কা নিয়ে আসলাম। আর রাতে রুটি বানাবো, রুটি আর তড়কা খাবো। আর মা, আমার বর তো আবার চিকেন লাগবেই, ওর মাস্ট, তো মা ওর জন্য মোগলাই চিকেন বানিয়েছে। আর নান খাবে লুমি আজকে, লুমি রুটি, মানে ভালো চিকেনের কোনো ভালো প্রিপারেশন হলে তো রুটি দিয়ে খাওয়া যায় না, ওর নান লাগবে, নান বা তন্দুরি রুটি এইসব লাগবে। তো নানের আটার ময়দা ময়দা সব মেখে টেখে রেখে দিয়েছি, আর মা মোগলাই চিকেনটা করেছে, তো ওটা আমি তুলে রেখেছি, ওটা আমি তোমাদের আর একদিন শেয়ার করব। মা খুব দারুণ করে মোগলাই চিকেনটা, নান আর মোগলাই চিকেন, আর একদিন তোমাদের দেখাবো রেসিপিটা, একদম ঘরোয়া, তোমরাও করে দেখবে, এটা খুব ভালো হয়। তো আমি দেখাবো তোমাদের আর একদিন শেয়ার করবো ওইটা। আর আসার সময় একটু ধোকলা কিনে নিয়ে আসলাম, এখানে ধোকলাটা কি দারুণ করে, ধোকলার মধ্যে চাটনি টাটনি দিয়ে বানায়, খুব ভালো লাগে। আসার সময় ধোকলা নিয়ে আসলাম, বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, করে তোমাদের সাথে এখন একটু আড্ডা দেবো। আর কটা গাটারও কিনলাম, এই দেখো এইগুলো কিনলাম, এই টুকটাক চুলে বাঁধার মতো একটা নর্মাল এই গাটারগুলো। আর এই গাটারটা দেখে খুব ভালো লাগলো, বেশ রেড হোয়াইট আছে, এই একটা নিয়ে আসলাম চুলে বাঁধার জন্য। তোমাদের আজকে আমি একটা জিনিস দেখাবো, মায়ের হাতের কতগুলো কাজ দেখাবো। মা রান্না যেমন ভালো করে তেমনি হাতের কাজও ভালো, কিন্তু কি বলতো, হাতের মানে এত কাজ করে যায়, এখন হাতে পুরো ব্যথা হয়ে গেছে, এখন আর অতটা পারে না, মানে একটু কিছু করলে হাতে ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায়, কত ওষুধ খাচ্ছে, কত মলম লাগাচ্ছে, কিছুতেই মানে কমছে না, এত মানে আগে বিয়ের পর পর এত কাজ করেছে তাতে আর কি করবো। আগেকার তো মানে এক নাগারে সব কাজ টাজ করে গেছে, তখনও তো কাজের লোকটুকু ছিল না, মশলা বাটা, শিলে মশলা বাটা সব একা হাতে করেছে। তো চলো তোমাদের দেখাই মায়ের এই হাতের কাজগুলো, দেখো তোমরা দেখো। ফার্স্টেই দেখাচ্ছি এইটা, এটা উল কাটা দিয়ে করা, এগুলো বেশ ঠাকুরের থালা টালা ঢাকা দেওয়ার ক্ষেত্রে ইউজ করা যায়। কালার কম্বিনেশনগুলো তো খুব সুন্দর, ইয়েলো হোয়াইট ব্লু কাটা দিয়ে করেছে পুরোটাই, সুন্দর না, আমার তো খুব ভালো লাগছে। আর এই ডিজাইনটা দেখো, বেশ চোখে করা ডিজাইনটা দেখো, ভি 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 ডিজাইন, আর একটা দেখাই দেখো, এটা অরেঞ্জ আর গ্রিন উল দিয়ে করা, এটাও কাটা দিয়ে, উল কাটা দিয়েই করা, এখন যে কটা দেখাচ্ছি সব কটাই উল কাটা দিয়েই করা। এটা একটু এর থেকে আগেরটা থেকে এটা একটু বড়, এটাও ধারগুলো ভি স্টাইল, আর একটা দেখাচ্ছি এটা আরো সুন্দর আরো দারুণ, এই দেখো এটা আরেকটু বড়, মানে ওটার থেকে বড়, ওই দুটোর থেকে এটা বড়। এটা তোমাদের কোনো টেবিলে পেতে রাখলেও খুব সুন্দর হবে, বা টেবিলে পেতে এর ওপর যদি কোনো ফুলদানি রাখলে, ফ্লাওয়ার ভাস্টার করলে খুব ভালো লাগবে। এটা মাল্টি কালার দিয়ে, এটা যে মেরুন আছে, এটা গ্রিন আছে লাইট গ্রিনটা, এটা রানি, এটা ব্ল্যাক, এটা ইয়েলো, আর এটা তো মেরুন, কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে, দেখো দূর থেকে
মায়ের হাতের কাজগুলো কিন্তু দারুণ, মানে একদম দেখে মনে হচ্ছে দোকান থেকে কেনা, কিন্তু না, মা নিজে হাতে বানিয়েছে এগুলো সব। আমি মাকে বলতাম যে তুমি কেন এগুলো কন্টিনিউ করলে না, মা বললো অতটা গাইড পেলাম না, তারপর এই সবাইকে ছেলে মেয়ে ছোট ছিল তখন মানুষ করতে করতে আর টাইম পাইনি, তো হয়ে ওঠেনি। যদি আমি বললাম, যদি বলছি যে যদি তুমি গাইড পেতে না, তুমি দারুণ, মানে একটা তুমি স্কুল খুলতে পারতে, এগুলো তুমি নিজেই শেখাতে পারতে, এত দারুণ লাগছে দেখো। এবার ক্রুজ দিয়ে দেখাচ্ছি, ক্রুজ দিয়ে মা যেগুলো বুনেছে সেগুলো দেখো, দেখো দেখেছো, এটা পুরোটা ক্রুজ দিয়ে বোনা। ওগুলো দেখালাম উল দিয়ে, উল কাটা দিয়ে বোনা, এগুলো হচ্ছে ক্রুজ দিয়ে বোনা, দেখো ভালো করে, একদম দেখে মনে মনে হবে পুরো দোকান থেকে কেনা, কিন্তু না, এগুলো মা সব হাতে বানিয়েছে নিজে হাতে, দেখো এখনো যত্ন করে রেখে দিয়েছে, আমার কাছে বলে তো থাকতো না, মা এখনো সব যত্ন করে রেখে দিয়েছে এগুলো দেখো। এটা ব্লু আর হোয়াইট দিয়ে কালার কম্বিনেশন গুলো কিন্তু খুব দারুণ হয়েছে। এটা একটা বড়, একটা থালা ডালাও ঢাকা দিতে পারো, সব রকমই হবে, ঠাকুরের কোনো প্রসাদ টোসাদ নিয়ে গেলে বেশ বড় থালা ঢাকা দিয়ে। আরো কতগুলো দেখাচ্ছি দেখো, এইটা দেখো, এগুলো সব ক্রুজ দিয়ে বোনা, বড় মাঝারি ছোট সব রকমই পাওয়া যাবে। এইটা দেখো, এইটাও সবচেয়ে সুন্দর বেশ, দেখো এইটা বেশ মাঝখানে কিছু একটা দিয়ে বেশ ঝুলনি টাইপের, এই দেখো এগুলো ঝুলছে, বেশ ভালো লাগছে, এটা বেশ অন্যরকম স্টাইল লাগছে। এগুলো সব ক্রুজ দিয়ে, এই কালারটাও খুব ভালো লাগে, অরেঞ্জ আর ব্লু দিয়ে কালার কম্বিনেশন গুলো বেশ দারুণ ম্যাচ করে করেছে। এইটা দেখো, এটা কিছু বেশ ভালো লাগছে, এর কালারটা কিন্তু আরো মানে খুব দারুণ লাগছে, এই কালারটা সব রকম বেশ মাল্টি কালার টাইপের লাগছে। এবার আর একটা জিনিস দেখাচ্ছি দেখো, এই দেখো এটা কি বলতো, এটা হচ্ছে ব্যাগ উলে, বেশ ঠাকুরের জিনিসপত্র যখন আনতে যায় ছোটখাটো কোনো জিনিস, তখন এই এই ব্যাগটা করে নিয়ে আসে। এটা কিন্তু নিজের হাতে বানানো, ভেবো না তোমরা দোকান থেকে কেনা, এটা কিন্তু সব মা নিজের হাতে বানিয়েছে, দেখো বেশ সুন্দর না, দেখো এই দেখো ভেতরটা, জায়গা আছে, অনেকটা জায়গাও আছে, বেশ অনেক কিছু ধরবে, ঠাকুরের টুকটাক ফল টল নিলে বা প্রসাদ প্রসাদ নিলে এই ব্যাগটাতে আনতে পারবে। এটা ঠাকুরের পারপাসেই মা ইউজ করে, এই ব্যাগটা ঠাকুরের জন্যই বানিয়েছে। আরো কতগুলো জিনিস দেখো, আরো সুন্দর সুন্দর জিনিস, এই দেখো এটা কি বলতো, এটা হচ্ছে ঠাকুরের পঞ্চু, শীতকালে আমাদের যেমন ঠান্ডা লাগলে আমরা সোয়েটার টোয়েটার গায়ে দিই, এখানে তো খুব ঠান্ডা পড়ে, তো ঠাকুরের তো ঠান্ডা লাগবে, আমাদের যেমন লাগে ঠাকুরও তো ঠান্ডা লাগে, তো মা তার জন্য ঠাকুরের জন্য এটা বানিয়েছে, এটা গোপাল ঠাকুরের জন্য, ছোট্ট কৃষ্ণ আছে আমাদের, গোপাল আছে, তার জন্য পঞ্চু বানিয়েছে, গোপাল ঠাকুরকে এটা পরিয়ে এই যে এরকম, এই দেখো দুটো সুতো আছে, এই যে দুটো, এইটা দুটো দড়ি ধরে এরকম টেনে দেবে, বেশ পঞ্চু টাইপের হয়ে যাবে। কালারটা কিন্তু খুব দারুণ করেছে, বেশ ম্যাচিং, মানে কালার কম্বিনেশনগুলো খুব দারুণ দারুণ। এটা কি কালার বলবো, পিচ কালার আর মেরুন দিয়ে, ভাল লাগছে পঞ্চু, ইউনিক লাগছে না, আমি এগুলো আমি কোথাও দেখিনি, মা এই আমি এখানে এসেই দেখছি মা বানিয়েছে, আরো বানিয়েছে দেখো, এটা বেশ ছোট্ট ছোট্ট সেই ঠাকুরের জামা টাইপের বানিয়েছে ফুল দিয়ে, এরম ভাবে পরিয়ে দেবে ঠাকুরকে। আর এইটা তো আর একটা পঞ্চু, শীতকালে আমরা তো ঠান্ডা লাগলে সোয়েটার পরবো, ঠাকুরের কেন লাগবে না ঠান্ডা বলো, ঠাকুরও তো সোয়েটার পরবে,
ওই জন্য এই যে ঠাকুরের জন্য এগুলো। এইবার তোমাদের আর একটা অন্যরকম জিনিস দেখাচ্ছি, দেখো তোমরা দেখে বলো এটা কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানাবে যে এটা কেমন হয়েছে। আমার তো এটা মানে অন্যরকম লাগছে এটা দেখে, তো তোমাদেরও আশা করি লাগবে। তোমরা দেখে বলো এটা কেমন লাগছে। এই দেখো এটা কি দিয়ে তৈরি জানো? এটা সেই নারকেল দড়ি পাওয়া যায় না, নারকেলের যে দড়িগুলো ওই যে দোকানে দেখবে মুদিখানার দোকানে প্যাকেটে সে জিনিসপত্র ডাল টাল দিল দিয়ে সেই গোল টাইপের রোল করা থাকতো দড়িগুলো, ওইগুলো দিয়ে সেই বেঁধে দিত না, ওই দড়ি। এই দেখো ওই দড়ি দিয়ে মা ক্রুশ দিয়ে হাতে করেছে কাজটা, দেখছো কত মানে কত টাইম লেগেছে, কত নিখুঁত ভাবে করেছে কাজটা। এই দেখো আর এই সাইডগুলো কিন্তু উল, এইটা ফার্স্টে করে তারপর সাইডগুলো উল দিয়ে আবার করেছে, উল দিয়ে ক্রুশ দিয়ে বুনে দিয়েছে যাতে খুলে না যায় সাইডগুলো। আর কালার কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগছে দেখো দূর থেকে। এটা তোমরা এটা পাপোশ হিসাবেও ব্যবহার করা যায়, তারপর চেয়ারের ওপর পেতে বসার হিসাবেও কাজ দেয়, বেশ যে যেমনভাবে ইউজ করতে পারবে। মা এগুলো শখে অনেক বানিয়েছিল, কিছু ইউজ করা হয়েছে, কিছু তুলে রেখেছে, মা বলেছে মায়ের ছেলে মেয়েকে দেখিয়েছে, এবার বউকে দেখা হয়, এবার মায়ের শখ মায়ের নাতি নাতনিরা এগুলো দেখবে, তাই এগুলো রেখে দিয়েছে নাতি নাতনিদের জন্য। এখন মা বাপি সবাই বলছে কবে নাতি নাতনি আসবে, তাদেরকে আমি এগুলো দেখাবো, তাদের জন্য এগুলো এখন রেখে দিয়ে গেছে, এখন এগুলো আমরা পাবো না আর নাতি নাতনি পাবো। দেখো এটা আমার তো এই কালারটা কালার কম্বিনেশনটা বেশ ভালো লাগছে, মেরুন কালার আর এইটা কি কালার বলবো, ঘিয়ে ঘিয়ে কালার না ওই রকমই কালার হবে। দেখো দূর থেকে দেখো খুব সুন্দর লাগছে। এই একটা আর একটা বানিয়েছে দেখো, এই দেখো বেশ ফুল, এগুলো বেশ ফুল মানে ফুলের কাঠি বানিয়েছে, ফুল ফুল টাইপের, কিন্তু এটা পাপোশ হিসেবে ইউজ করতে কেমন একটা লাগে না, এত সুন্দর জিনিস পাপোশ পাপোশ, ওই জন্য আমি বলেছি না এগুলো পাপোশ টাপোশ না, এগুলো তুলে রাখবো আর যখন লোকজন আসবে তখন এগুলো আমি সাজাবো বলেছি, মানে ওই চেয়ারের ওপর পেতে দেবো, বেশ বেশ ইউনিক বেশ শৌখিন টাইপ, মানে খুব সুন্দর ঘর সাজানোর জন্য খুব ভালো। দেখো এটাও তাই, এটাও সেই নারকেল দড়ি দিয়ে দেখো কাজটা নিখুঁতভাবে করা, আর এই সাইডগুলো দেখো উল, এটা হচ্ছে কালো ব্ল্যাক উল দিয়েছে, উল দিয়ে বুনেছে, মাঝখানটা গোল রাউন্ড, এটাও বেশ সুন্দর লাগছে। এবার তোমাদের কাপড়ের ওপর কিছু ছুঁচ দিয়ে করেছে, ছুঁচ দিয়ে করা দেখাচ্ছি কাপড়ের ওপর করেছে, দেখো এই দেখো একটা কাই কাপড়, কাপড়ের ওপর দিয়ে ছুঁচ দিয়ে হাতে সেলাই করা, দেখো কালারিং সুতো দিয়ে, এটা ভায়োলেট কালার আর লাইট ভায়োলেট আর ডিপ ভায়োলেট দিয়ে করা। এগুলো কিছুর ওপর পাতা টাতা মানে যখন কাপড় টাপড় বেঁচে দিত বা টুকরো কাপড় টাপড় তো তার ওপরই মায়ের স্টিচগুলো করেছে এগুলো। এগুলো ড্রেসিং টেবিলে কোনো কিছু কভারের ওপর মানে কোনো কিছুর ওপর কভার করলে বা ঢাকা দিলে কভার দিয়ে ঘে করলে এগুলো খুব ভালো। দেখো এই একটা ফুলগুলো বেশ সুন্দর লাগছে না, দেখো সেলাইটা বেশ ভালোই লাগছে। এই একটা কভার আছে, এই একটা করেছে, এটা স্কাই আর হচ্ছে লাইট ব্লু আর একটা ডিপ, এই দিয়ে এগুলো ফার্স্টে হাতে আঁকতো একে তারপর সেলাই করেছে, দেখে মনে হচ্ছে দোকান থেকে কেনা কিন্তু না এগুলো একদম দোকান থেকে না, সব হাতে বানানো নিজে বানিয়েছে সব এগুলো। এইটা দেখো এইটা আরো সুন্দর, মানে কালারটা খুব ফুটেছে এই কাপড়টার ওপর, এই ব্রাউন কালারটা খুব ফুটেছে, মা কিন্তু এগুলো কারোর কাছে শেখেনি, নিজে নিজে এগুলো মানে ধরো পাশের কেউ করতো তার কাছ থেকে একবার নিজে দেখে পর বাড়িতে এসে ব্যাক মানে শুরু করে দিত। তো এগুলো তোমরা হয়তো ভাববে যে কোথাও থেকে শিখে মা নিজে করেছে, কিন্তু কারোর কাছ থেকে শিখেনি, সব নিজে নিজেই তুলেছে।
পাশে কেউ করতো, তার থেকে দেখে দেখে নিজে নিজেই এক ঝলক দেখে নিল, তারপর বাড়ি এসে ওটাই মাথায় ঘুরছে যে কখন বাড়ি গিয়ে আমি ওটা করব। তো এটা বাড়ি এসে নিজে নিজে সব করেছে, সব নিজে নিজে হাতে করেছে, আর নিজে করেছে, কোথাও কারোর থেকে শেখেনি, শিখে করেনি। মানে ওই এক ঝলক কেউ করছে তারটা একবার দেখলো, সে কিন্তু শেখাতো না। আগেকার লোক মানে কেমন ছিল এখানকার, যে কেউ করছে বলতো যে একটু শিখিয়ে দাও, তারা কিন্তু শেখাবে না, না তুমি দেখো, দেখেই তুমি করো। তো মা ওই দেখতো, দেখেই তারপর করেছে। আর অতটা তো এইগুলো কি 40 বছর আগের, অত তো তখন উন্নত ছিল না, আর অত সাপোর্টও পায়নি বাড়ির, অত অত সাপোর্ট হয়নি। তারপর সব কাজকর্ম করতো, করে তারপরে এইগুলো করা অতটাও পসিবল ছিল না। তাও যখন সময় পেয়েছে তখন একটু একটু করে কিছু কিছু করে রেখেছে, আর যদি সাপোর্ট পেতো তাহলে তো আরো এতদিনে আরো অনেক নতুনত্ব আরো দেখতে পেতে করতো, কিন্তু তাও যতটা করেছে এই অনেক, এখনকার দিনে এগুলোই অনেকটাই। চলো তোমাদের আর একটা বেশ নতুন জিনিস দেখায়, ওটা আমি বলবো না, এমনকি মা ওটা আমাকেও বলেনি যে ওটা কি করে করেছে, ওটা তোমরা আমাকে জানাবে কমেন্ট করে যে ওটা কি করে করেছে। আমি আজ পর্যন্ত আমাকে কি মানে আমার দিদি ভাই বাড়ির কাউকে পর্যন্ত বলেন, এমনকি বাপিকেও পর্যন্ত বলেনি যে কি করে করেছে। তো চলো তোমরা আমাকে জানাবে কমেন্ট করে এটা কিভাবে করেছে। দেখো এই দেখো দেখো এগুলো আগেকার বলে একটু দেখো পুরনো পুরনো লাগছে, অনেক আগেকার, অনেক বছর আগেকার তো মা পড়তো, এগুলো সব বিয়ের আগে করা মায়ের, এটা এটা বিয়ের আগে করা, আর এইগুলো সব বিয়ের পরেই করেছে। দেখো আগে আগেকার বলে দেখো সুতোগুলো না এখন অনেক দেখো ছাড়িয়ে ছাড়িয়ে যাচ্ছে সুতোগুলো। এটা কিন্তু কাঁচের বোতল, আমি তো ফার্স্টে মাকে বললাম যে এইগুলো মনে হয় কিছু করে তুমি ঢুকিয়ে দিয়েছো, মা বলছে না এত এইটুকু তো, এই দেখো মুখটা দেখো ছোট্ট, বলছে এই ছোট মুখ থেকে এত বড় কি করে ঢুকাবে। তো এখনো পর্যন্ত মা আমাকে বলেনি এটা কি করে করেছে, আমাকে কি বাড়ির কাউকে এখনো বলেনি, এটা তোমরা আমাকে বলবে এটা কি করে করলো আমিও জানি না। আর একটা দেখাচ্ছি দেখো, এইটা দেখো এর কালারটা খুব সুন্দর, এটা অরেঞ্জ, এটা ব্লু, এটা ইয়েলো, আর তখন কিন্তু বোতলও এত পাওয়া যেত না। মা এগুলো হচ্ছে আনাতো মামাকে দিয়ে, বা তখন অন্য যদি কেউ যেত শহরে বা কলকাতায় যদি আসতো তখন তাকে দিয়ে এগুলো আনাতো, আনিয়ে পড়তো। পুরনো হয়ে গেছে বলে একটু বোতলগুলো কেমন হয়ে গেছে, কাঁচের বোতল তো, কিন্তু দেখো জিনিসটা কিন্তু ঠিকঠাকই আছে। আর এই যে সুতোগুলো মানে আগেকার সুতো, এত বছর হয়ে গেছে একটু তো ভয় হবেই জিনিসের, তো সুতোগুলো আস্তে আস্তে একটু একটু খুলতে থাকছে, মানে কেটে কেটে যাচ্ছে, তাও অনেকটাই ঠিক আছে। এই একটা আর এই দেখো এই একটা, তোমরা জানাবে আমাকে এইগুলো কেমন লাগলো আর কেমন করে করেছে মা এগুলো। এইগুলো সব স্মৃতি হিসাবে রেখে দিয়েছে, যদিও আগেকার নষ্ট মানে একটু একটু কিছু কিছু কেটে যাচ্ছে সুতোগুলো, তাও এগুলো সব স্মৃতি মায়ের, মা সব রেখে দিয়েছে, যত্ন করে রেখে দিয়েছে এগুলো। কেমন লাগলো তোমার মায়ের কাজগুলো, তোমাদের তোমরা কিন্তু জানাবে কমেন্ট করে। এই মায়ের উল উল দিয়ে করা, ক্রুজ দিয়ে করা, আর এই বোতলটা তো অবশ্যই করে জানাবে কমেন্টে। আমি কিন্তু আশায় বসে থাকবো তোমাদের, তোমরা কখন মানে কি করে করেছো, আমাকে তো এখনো পর্যন্ত বলেনি, দেখি তোমরা বলতে পারো কি না, আমাকে জানাবে তোমরা কি করে করে কি করে করেছে মা এটা। আমি তোমাদের কমেন্টগুলো মাকে পড়ে জানাবো, মা যদি বলে যে হ্যাঁ এটা এইভাবেই করা, তাহলে বুঝবো যে মা এইভাবেই করেছে। ঠিক আছে চলো এখন আমি রুটি করতে যাব, আজকে একটু টায়ার্ড লাগছে, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, কালকে তোমাদের সাথে আবার কথা হবে, কালকে আমরা আবার জায়গায় যাব, এখন বলবো না, সারপ্রাইজ থাকলো, কালকে আমি তোমাদের নিয়ে যাব আমরা কোথায় যাচ্ছি কালকে। তাহলে চলো আমার ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে, টাটা।